জলমগ্ন জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি। দ্রুত জল নামানো ও ত্রাণের দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ। ডুয়ার্সে রাতভর বৃষ্টি হয়েছে, অবিরাম বৃষ্টি ভুটান পাহাড়েও। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, ঠিক কি পরিস্থিতি? হ্যাঁ বৃষ্টি, যেটা পরিস্থিতি সেটা হচ্ছে গতকাল রাতে যে বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্স এলাকায় এবং ভুটানে যে অবিরাম বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি এলাকায় জল ঢুকে যায় বিভিন্ন গ্রামে। প্রায় 500 মানুষ সেখানে জলবন্দী রয়েছে এবং তারা রান্না বান্না করতে পারছে না, ঘর থেকে বেরোতে পারছে না এবং চারিদিকে একদম জলবন্দী হয়ে রয়েছে। সেই কারণেই কিন্তু এলাকার যে মহিলা রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমেছে, 31 নম্বর জাতীয় সড়ক তারা অবরোধ করেছে এবং তাদের যেটা দাবি, দ্রুত জল নামাতে হবে এবং ত্রাণের ব্যবস্থা করতে হবে। তবে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ত্রাণের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, ঘটনাস্থলে প্রশাসন যাচ্ছেন এবং জল আস্তে আস্তে নামতে শুরু করেছে। তবে আগামীতে যদি রাতে যদি বৃষ্টি হয়, যদি মোকাবিলা করতে হয়, সে রাতে কিন্তু লোক সেখানে যাবে। ঘটনাস্থলে প্রশাসন থেকে জানানো হয়েছে যে সমস্ত ব্যাপারে বিষয়ে কিন্তু তারা প্রস্তুত রয়েছে, প্রশাসন থেকে যে কোনো মোকাবিলাকেও তারা ব্যবস্থা করবে। বৃষ্টি, ধন্যবাদ রাজা।